নমস্কার দর্শকবৃন্দ, উত্তরপত্রের নম্বর মার্কশিটে তোলার পদ্ধতি আরও সরল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাম্প্রতিক এই প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের নম্বর জমা দেওয়া যাবে অনলাইনে। খাতা দেখার পর বাড়িতে বসেই অনলাইনে নম্বর আপলোড করতে পারবেন পরীক্ষকরা। মূল্যায়ন প্রক্রিয়াকে সহজ এবং সরল করে ভুলভ্রান্তি দূর করতে এই সিদ্ধান্ত সংসদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই প্রথমবার অনলাইনে সমস্ত করা হচ্ছে। বাড়িতে বসেই খাতা দেখার পর পরীক্ষকরা সরাসরি সংসদের পোর্টালে নম্বর জমা করতে পারবেন। অনলাইন পদ্ধতি চালু হওয়ার ফলে সময় অনেকটা কম লাগবে, পাশাপাশি ভুল ত্রুটিও কমবে বলে মনে করছেন সংসদের আধিকারিকরা। প্রসঙ্গত, এই পদ্ধতি চালু করার আগে পরীক্ষক শিক্ষকরা মার্কস ফয়েলের হার্ড কপিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর লিখে তাতে থাকা ওএমআর শিটে নম্বর চিহ্নিত করে প্রধান পরীক্ষকদের কাছে জমা দিতেন। প্রধান পরীক্ষকরা তা যাচাই করে জমা দিতেন সংসদের আঞ্চলিক অফিসে, সেখান থেকেই তা পাঠানো হতো সংসদের অফিসে, সেখান থেকে নম্বর সার্ভারে আপলোড করা হতো। সংসদ সূত্রের খবর, যে পদ্ধতিতে নম্বর সার্ভারে আপলোড করা হতো তার নাম অপটিক্যাল কারেন্ট রিডার, অর্থাৎ ওসিআর। অনলাইনে এবার নম্বর সরাসরি সংসদের কাছে পৌঁছে যাবে। রাতারাতি উচ্চ মাধ্যমিকের নম্বর আপলোডের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাকে স্বাগত জানালেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, অনলাইনে নম্বর জমা দেওয়ার যে ব্যবস্থা সেটা কতটা কার্যকরী হবে তা নিয়ে সংশয় রয়েছে। হঠাৎ করে এই বিষয়টি চালু না করে আলোচনার মাধ্যমে করলে অনেক ভালো হতো। পুরনো পদ্ধতিতে পরীক্ষকের কাছ থেকে সংসদের কাছে নম্বর জমা দেওয়া ও সেই নম্বর স্ক্যান করে সার্ভারে ওঠার ক্ষেত্রে প্রায় 20 দিন সময় লাগত। ওসিআরের মাধ্যমে স্ক্যান করার পরও তা ম্যানুয়ালি যাচাই করতে হতো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। সূত্রের খবর, সংশ্লিষ্ট প্রধান পরীক্ষকরা নির্দিষ্ট পদ্ধতির পর লগইনের পরেই তার অধীনে থাকা কত উত্তরপত্র বরাদ্দ হয়েছে তা দেখতে পারবেন ওয়েবসাইটে। সেখানেই নম্বর ফয়েলের ডিজিটাল ভার্সন থাকবে, এমনকি পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর পর্যন্ত সেখানে বসানো থাকবে। শুধু সেখানে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর লিখতে হবে প্রধান পরীক্ষককে, কোনো ভুল তথ্য দিলে তা এডিট করার সুযোগ থাকবে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ ও শেষ হচ্ছে 27 তারিখ। সুতরাং বোঝা যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা উচ্চ মাধ্যমিকের খাতার পরীক্ষক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের কিন্তু একটা বাড়তি কাজও রয়েছে যে এই নম্বরগুলো কিন্তু যারা প্রধান পরীক্ষক রয়েছেন তাদেরকে এই নম্বরগুলো কিন্তু আপলোড করতে হবে, এবং সেখানে কোনো রকম ভুলভ্রান্তি যদি নাকি হয় তাহলে সেটা কিন্তু এডিট করার সুযোগ থাকছে। এবং এটা ঘরে বসে যারা করবে তারা কিসের মাধ্যমে করবে বা কিভাবে এই পদ্ধতিতে তারা নম্বরটা আপলোড করবে সেই সংক্রান্ত কিন্তু বিশদ কোনো তথ্য কিন্তু এখনও আসেনি। হয়তো সামনের যে মিটিং রয়েছে প্রধান পরীক্ষকদের সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, সেখানে হয়তো তাদেরকে ডিটেলসটা হয়তো বলে দেবে কীভাবে করতে হবে। তবে মোবাইলের মাধ্যমে হবে না কোনো ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে করতে হবে সেটা কিন্তু সেদিনই জানা যাবে। তো শিক্ষক শিক্ষিকাদের জন্য এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।